ব্যভিচারী নষ্ট। গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারের সময় ধরা পড়েছে। আমাদের নিয়মে মসি বলেছেন এই প্রকার মহিলাকে পাথর মার। আপনি কি বলেন? হে গুরু, আমাদের কাছে এই বিষয়ে দুজন সাক্ষী রয়েছে। এই মহিলাকে নিয়ে আমরা কি করব? কোথায় সেই ব্যক্তি? নিয়ম অনুসারে সেই ব্যক্তিও শাস্তির যোগ্য। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনোদিন কোনো পাপ করেনি সেই প্রথম তাকে পাথর মারুক। হে নারী, তারা কোথায় গেল? কেউ কি তোমাকে দোষী করেনি? কেউ নেই প্রভু। আমিও তোমাকে দোষী করি না। যাও, আর পাপ করো না।